नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि। आज रात 11:58 पर राजकुमार बुध बक्री। नवमे बुध बक्री हवार फले धनपति बुध एकादशपति बुध अष्टगत जावार फले आपनार जीवने आसछे महासमृद्धि सुयोग। तबे तीनटी विषय विशेष सावधान। हाँ ठीक धरेछेन, आजकेर एई भिडियोए आमी सिंह राशिर प्रत्येक जातक जातिके जानाबो। आज 23 एप्रिल, आज रविवार, आज शुभ अक्षय तृतीया। और आजकेई रात्रि 11:58 पर राजकुमार बुध तार राशि परिवर्तन करछे। राजकुमार बुध अस्तगत होच्छे। राजकुमार बुध अस्तगत हवार फले सिंह राशिर जीवने कयेकटी क्षेत्रे बिराट साफल्येर खबर आनबे। कारण एकटु लक्ष्य करले देखा जाबे बुध होच्छे सिंह राशिर क्षेत्रे अवश्यई एकादशपति एवं धनपति, अर्थात धनेर अधिपति एवं एकादशेर अधिपति बुध अस्त जागत जावार फले सिंह राशिर जीवने आकस्मिक बिराट अर्थ उपार्जनेर पथ आसबे। आपनि यदि सिंह राशि हन आपनि लिखे रखते पारेन आज रात्रि 11:58 पर कल सकाल थेके आपनार जीवने अर्थेर बृष्टि हबे। आकस्मिक कोनो स्थान थेके मोटा अमाउंटेर टाका आपनि पेये जाबेन। आपनार जीवने आसबे नतून समृद्धिर भोर। सुतरां बोझा जाच्छे आपनार जीवनके समृद्धिर एकटा उच्च स्थाने निये जेते चलेछे एई बुध। बुध अस्तगत जावार फले आपनार बुद्धि खुले जाबे। जे समस्त काज एतदिन आपनि करते पारछिलेन ना सेई समस्त काज एबार आपनि करते पारबेन। आपनार जीवने समृद्धि नतून धारापात करते पारबेन, जीवनके नतूनभावे उपभोग करते पारबेन। आपनि यदि धनु राशির जातक जातिक हन, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন, কারণ সিংহ রাশির ক্ষেত্রে ধনপতি বুধ অস্তগত হওয়ার ফলে আপনার ধনবৃষ্টি হবে, আপনার গিয়ে ধনবৃষ্টি হবেই হবে। এছাড়া আপনার হাতে আসবে প্রচুর প্রচুর ফটকা টাকা। তাই ধনুরাশি, আপনি এ সুযোগ হাতছাড়া করবেন না, এ সুযোগ আপনার হাতের মুঠোই থাক। সিংহ রাশি, এ সুযোগ হাতছাড়া করলেই আপনার জীবন যথেষ্ট অসুবিধার মুখে পড়বে। বুধ যেহেতু আপনার আয়পতি ধনপতি বুধ অস্তগত, আপনার বিরাট ধনভাগ্য আসছে। কারোর থেকে আপনি প্রচুর অ্যামাউন্টের অর্থ পেয়ে যাবেন, যে কথা এখনও পর্যন্ত আপনি ভাবতেও পারছেন না। এছাড়াও যেদিক দিয়ে আর একটা সৌভাগ্য আসবে সিংহ রাশির জীবনে, তা হচ্ছে আপনার আয় বৃদ্ধি। বুধ এই অস্তগত যাওয়ার ফলে আপনার আয় উপার্জন অনেকখানি বৃদ্ধি পাবে, আপনি মিলিয়ে নেবেন। আজ 23 এপ্রিল, আজ রাত 11:58 পর কাল সকাল থেকেই আপনার হাজব্যান্ডের আয় নিশ্চিতরূপে বৃদ্ধি পাবে। কর্মজীবনে ওনার সফলতার পথ উনি খুঁজে পাবেন। সুতরাং সিংহ রাশির জীবনে বুধ অস্তগত যাওয়া অবশ্যই সৌভাগ্যের। তবে এর পাশাপাশি বুধ অস্তগত যাওয়ার ফলে সিংহ রাশির জীবনে কিছুটা অসুবিধাজনক পরিস্থিতিও তৈরি করবে। কারণ বুধ হচ্ছে বুদ্ধিদাতা, জ্ঞানদাতা, বুধ হচ্ছে আয়ের অধিপতি, বুধ হচ্ছে একাদশপতি। সেই বুধ বক্রী হওয়ায় সিংহ রাশিদের কয়েকটি ক্ষেত্রে অশুভ প্রভাব পড়বে। প্রথম যেটি, তাদের বাক্যকে সংযম রাখতে হবে, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, সেদিক দিয়ে সিংহরাশি বিশেষ খেয়াল রাখতে হবে, নাহলে একাধিক শত্রু আপনার জীবনে নানা ক্ষতি সাধন করতে পারে। এছাড়া সিংহরাশি যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে বুধ যেহেতু আপনার ক্ষেত্রে একাদশপতি, তাই আপনার উপার্জন স্থানে নানা শত্রুতা চলে আসবে। এছাড়া আপনার কিছুটা দুর্ঘটনা যোগ হতে পারে, কোথাও পড়ে গিয়ে ভারী ধরনের আঘাত লাগতে পারে। এছাড়া বুধ অস্তগত হওয়ায় আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যার জন্যে আপনাকে ভবিষ্যতে বড় ধরনের মাসুল দিতে হতে পারে, ভবিষ্যতে আপনাকে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারে, সেদিক দিয়ে সিংহরাশি সাবধান। এছাড়াও সিংহরাশি বুধ অস্তগত যাওয়ার ফলে আপনার সঙ্গে আপনার পরিবার পরিজনদের সম্পর্কের কিছুটা অবনতি ঘটবে। তাদের কথাবার্তা, আপনার কথাবার্তা তাদের কথাবার্তা আপনার ভালো লাগবে না। এর প্রধান কারণ হচ্ছে আপনার জীবন সমৃদ্ধির একটা নতুন ঠিকানায় যেতে চলেছে। বুধ যেহেতু অস্তগত, তাই আরও একটা দিক দিয়ে আপনি কিছুটা অসুবিধার মধ্যে পড়তেই পারেন। আপনার বাড়িতে যদি ছোট শিশু থাকে, সেই শিশু কিছুটা রোগগ্রস্ত হতে পারে। তার কারণ বুধ অস্তগত হওয়ায় সবচেয়ে পরে শিশুদের ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতেই হবে।
সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বললাম, আজ রবিবার, আজ 23 এপ্রিল রাত্রি 11:58 পর অস্তগত বুধ। বুধকে যদি আপনি চান যথাযথ পরিমাণে নিজের শুভ কাজে ইউজ করতে, তাই সর্বাগ্রে আজ থেকেই আপনি গণেশ পুজো চালু করুন, গণেশ পুজো চালু করুন এবং একটি মন্ত্র জপ করবেন, গণপতে গাং গণেশায় নম, গণপতে গাং গণেশায় নম, গণপতে গাং গণেশায় নম, গণপতে গাং গণেশায় নম। এই মন্ত্র আপনি প্রত্যহ জপ করবেন। এই মন্ত্র জপের মাধ্যমে আপনার জীবন সমৃদ্ধির উচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে। এছাড়াও মীন রাশি যেদিক দিয়ে আরও আপনাকে বিশাল চাপে রাখবে, এছাড়াও সিংহ রাশি আরও একটা বিষয় আমি বলে দিই, গণেশ আরাধনা ছাড়া, গণপতি গাং গণেশায় নাম ছাড়াও আপনি প্রত্যহ শিশুদেরকে কিছুটা হলেও টাইম কাটাবেন, শিশুদেরকে সবুজ বর্ণের মিষ্টান্ন, সবুজ বর্ণের লজেস, সবুজ বর্ণের দ্রব্যাদি কিনে দেবেন। তারা আনন্দ হলে বুধ আনন্দিত হবে, আর অস্তগত বুধ আপনাকে শুভই ফল দিয়ে যাবে, অস্তগত প্রভাব দেবে না। তাই আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে আলোচনা করলাম যে সমস্ত মানুষ বিশ্বিক, যে সমস্ত মানুষ সিংহ রাশির মানুষ আছে তাদের জীবনে বুধ এই অস্তগত যাওয়া কী প্রভাব ফেলবে এবং তার প্রতিকারই বা কী। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কথা দিয়ে চলে। এইটুকু জানিয়ে আমি বলবো সিংহ রাশির যারা মানুষজন আছে তারা তাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, তারাও জানতে পারুন। কাল 25শে, কাল আজ 23 এপ্রিল, আজ রাত 11:58 পর তৈরি হচ্ছে মহাশক্তিশালী বুধের অস্তগত যাওয়া, যা সিংহ রাশির জীবনে আনবে মহা সাফল্য যোগ। তাই বলে যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন, বা জোর করে একটা লাইক দেবেন। আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।